প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়টি আমি পড়াবো। পড়ানোর আগে তোমরা আমি তোমাদেরকে কতগুলো ছবি দেখাবো, তোমরা আগে ছবিগুলো একটু দেখবে, ঠিক আছে? আমি একটু কাছে পড়ে ল্যাপটপটা কাছে নিয়ে আসছি, তোমরা একটু দেখো। এখানে আমরা কিছু ছবি দেখতে পাবো। তোমরা নিশ্চয় কতগুলো ছবি দেখতে পাচ্ছ, মুষ্টিবদ্ধ ছবি, কিছু ভাষণের ছবি দেখতে পাচ্ছি, তারপর দেখছি যে ছাত্র জনতা অনেক কিছু, ফুলের সমাহার, তারপর পত্রিকার খবর, হ্যাঁ, তারপর আমরা অনেকগুলো যে হ্যাঁ কিছু ব্যক্তিবর্গের ছবি দেখছি, তারপর একটা আমাদের পরিচিত একটা দৃশ্য দেখছি, বাংলা ভাষার কথা লেখা দেখছি, রক্তাক্ত ছবি, রক্তাক্ত হাত, ঠিক আছে? তাহলে আমরা এখানে ছবিগুলোর মাধ্যমে কিছু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আমি তো অনেকগুলো ছবি দেখলাম না, ছবিগুলো তুমি কি দেখতে পাচ্ছি এবং ছবিগুলো দেখে আজকে আমরা কি বুঝতে পারছি, আমরা কি পড়বো? তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা পড়ব পদ্মাংশের একুশের গান, আর লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। দেখো, প্রথমে একটা কবিতার নাম বললাম, একজন কবির নাম বললাম। আমার কবিতার নাম তো জানা হলো, কবির নাম বলার পর আমার কবি সম্পর্কে কিছু জানা দরকার, সেই জন্য আমরা চলে যাই কবি পরিচিতিতে, অর্থাৎ কবি কখন জন্মগ্রহণ করেছেন, তার বিশেষ বিশেষ কাজ। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কবি আব্দুল গাফফার চৌধুরী, উনি জন্মগ্রহণ করেছেন 1934 খ্রিস্টাব্দে বরিশালে। উনি বর্তমানে এখন অবস্থানকাল প্রবাসে জীবনযাপন অতিবাহিত করছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদের কাছে কি হিসেবে পরিচিত, একজন কথাশিল্পী, একজন প্রাবন্ধিক, একজন কলামিস্ট হিসেবে তিনি আমাদের কাছে পরিচিত। ওনার শিক্ষা জীবন সম্পর্কে আমরা দেখতে পাই উনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন বাংলা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর আমরা দেখতে পাচ্ছি উনি ওনার কর্মজীবন, উনি কি কাজ করতেন এবং ওনার পেশা কি ছিল, সাংবাদিকতা। দেখো, একজন কবি তার বিভিন্ন ক্ষেত্রে অবদান থাকতে পারে, তিনি সে যে শুধু কবিতাই লিখবেন তা না, তার অনেক কিছুতে অবদান আছে। তার বিশেষ ভূমিকা হলো তিনি একজন সমাজ মনস্ক লেখক। আমরা খেয়াল করি, আমরা দেখছি তিনি একজন সমাজ মনস্ক লেখক। ভাষা আন্দোলন 1952 এবং মুক্তিযুদ্ধ 1971-এ ওনার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য গ্রন্থাবলী, তিনি অনেক গ্রন্থ লিখেছেন, তার মধ্যে আমি দুটো নাম বলছি যেগুলো শিশুতোষ গ্রন্থ হিসেবে পরিচিত, ডানপিটে শওকত ও আধার কুটির ছেলেটি, আমরা মনে রাখব। এরপর উনি এত বড় মাপের একজন কবি, এই কবি তার তো কিছু স্বীকৃতি আছে, স্বীকৃতি স্বরূপ তিনি যেসব কৃতিত্ব অর্জন করেছেন, যেসব পুরস্কারে ভূষিত হয়েছেন, আমরা সেই পুরস্কারগুলোর নামগুলো দেখি। তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, ইউনেস্কো পুরস্কার ও বঙ্গবন্ধু পুরস্কার সহ বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তোমরা পরবর্তীতে আমার ক্লাস শেষে এই এখানকার ডিটেলসটা তোমরা ছবিতে পাবে, তোমরা আরো বিস্তারিতভাবে বই এবং এটা দেখে তোমরা আত্মস্থ করতে পারবে। তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নিলাম, এইবার আসো আমরা কবিতাটা একটু পড়ি। দেখো, একটা কবিতা সম্পর্কে বললাম, কবিতাটা যদি পড়াই না হলো তাহলে তো কিছু রইল না। তাহলে আমরা দেখছি, আমি ঠিক তেমন একটা আবৃত্তি করতে পারি না, আমি তারপর চেষ্টা করব। একুশের গান আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বসিখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই, একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি। সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে, পথে পথে ফোটে রজনীগন্ধা অলোক নন্দা যেন, এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা গুনো। সে আঁধারের পশুদের মুখ চেনা, তাহাদেরই তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারে, একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি, আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি। আমরা কবিতাটা পড়লাম, তারপরে আমরা কিছু নতুন শব্দ আমরা পাবো, আমরা দেখতে পাচ্ছি, আমরা সেটা বইয়ের মধ্যে আমরা পাবো, এরপর আমরা তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাবো। আমরা এখানে কিছু কিছু শব্দ পাচ্ছি, যেগুলো যেমন অলোকনন্দা, স্বর্গীয় নদীর ধারা, ঠিক আছে। তারপর পাচ্ছি অশ্রুপরা, এটা চোখের পানিতে নির্মিত, এটা কবি কাল্পনিক অর্থে ব্যবহার করেছেন। তারপর দেখছি আমরা বসুন্ধরা, মানে পৃথিবী, ঠিক আছে, এইসব শব্দগুলো আমরা পাচ্ছি। এই শব্দগুলো আমরা কিন্তু ভালো করে মনে রাখবো, এবং এগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য, আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখছি লগন মানে লগ্ন, হ্যাঁ, ক্রান্তি মানে পরিবর্তন, ঠিক আছে। তাহলে আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হলাম। এইবার আসো, আমরা একটু আগে আমি যে কবিতাটি পড়ে শুনিয়েছি সেই কবিতাটির সামগ্রিক বিষয়বস্তু, এখানে কি কি মূল তথ্যগুলো তুলে ধরা হয়েছে। মূলত আমরা জানি আমাদের সেই 1937 থেকে যখন দুটো রাষ্ট্র ভাগ হওয়ার চিন্তা ভাবনা চলছিল, 47 এসে দুটো রাষ্ট্র হয়, একটা পর্যায়ে গিয়ে সেই রাষ্ট্র পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান রাষ্ট্রে পরিণত হয়। তারপরে দেখা গেল যে পশ্চিম পাকিস্তানিরা তারা কিছুতেই মেনে নিতে পারছিল না আমরা বাংলা ভাষায় কথা বলি, তারা বারবার বলছিল উর্দু হবে আমাদের রাষ্ট্রভাষা, এবং এই রাষ্ট্রভাষা উর্দু হওয়ার জন্যই তারা বিভিন্ন হিংস্র কার্যক্রম পরিচালিত করেছে বাঙালিদের উপর। আমরা দেখি তারা কি কি করেছে, তারা বিভিন্ন রকমের, প্রথম আমাদের প্রতিবন্ধী করে দিতে চেয়েছে বাক প্রতিবন্ধী, অর্থাৎ আমরা মুখে বাক প্রতিবন্ধী বলতে এখানে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটা আমরা বলতে পারবো না, ওরা যে ভাষায় কথা বলে আমাদেরকে সেই ভাষাটাই মেনে নিতে হবে, ওই ভাষায় কথা বলতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি, ভাষা আন্দোলন স্মৃতি বিস্তৃত হবার নয়, আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু ভালো করে দেখি, দেখা যাচ্ছে কিনা তোমরা একটু দেখো আমাকে, ভাষা আন্দোলনের স্মৃতি বিস্তৃত হবার নয়। 1953 খ্রিস্টাব্দে হাসান হাফিজুর সম্পাদিত, হাসান হাফিজুর, আমি একটু তোমাদেরকে আবার বলছি, এখানে আবার একটু লেখাতে হাসান হাফিজুর রহমান, ঠিক আছে, হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারি সংকলনে একুশের গান প্রথম ছাপা হয়। এই যে আমার কবিতাটা আমি আবৃত্তি করে শোনালাম বা আমাদের পড়ে শোনালাম, এটা 1953 খ্রিস্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারি সংকলনে একুশের গান প্রথম ছাপা হয়, এই কবিতাটি ছাপা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি একুশের গান কবিতাটিতে 1952 খ্রিস্টাব্দে সংগঠিত ভাষা আন্দোলনে বাঙালি ছাত্র জনতার আত্মোৎসর্গের স্মৃতি স্মরণ করা হয়েছে। এই দিনে দেশের সোনার ছেলেরা প্রাণ দিয়েছে, রাজপথে মিছিলে শিশু নারী শ্রমিক বিভিন্ন পেশাজীবীরা প্রাণ হারিয়েছে, নীলাকাশে জ্যোৎস্না ছড়ানো হাসি শীতের শেষ বেলা, পথে পথে রজনীগন্ধা অলোক নন্দা,
ফুল ফুটেছিল, তখনই ঝড় এসে সব তছনছ করে দিয়েছে। নানাভাবে বাঙালি সন্তানদের ভাষা রক্ষার জন্য বর্বর পাকিস্তানিরা অত্যাচার হত্যায় মত্ত ছিল, কোনোভাবেই তাদের রেহাই দেয়নি। তাদের বলতে তাদের আমাদেরকে, বাঙালিদেরকে কোনোভাবেই তারা রেহাই দেয়নি। তারপর দেখতে পাচ্ছি এদেশের বুকে বর্বর পশুদের পদাঘাতের চিহ্ন, অর্থাৎ আমাদের মা বোন আমাদেরকে যেভাবে হত্যা করেছে, তোমরা তোমাদের জন্ম হয়নি, মানে এগুলো নৃশংস হত্যাকাণ্ড। একজন মানে একজন মানুষ কি করে পারে আর একটা মানুষকে হত্যা করতে, এই জন্য পশু হত্যা হচ্ছে। এরা ছিল, এরা এদেশের ভাগ্যকে বিক্রয় ও বিকৃত করতে চেয়েছিল। কথায় আছে আমরা বাঙালি জাতি খুব উর্বর, সব কিছুতেই উর্বর। সেই ঔপনিবেশিক যুগ থেকে আমরা বেশ উর্বর, আমাদেরকে শোষণ করেছে সেই ঔপনিবেশিক যুগের লোকরা, বিভিন্ন বংশ, বিভিন্ন সম্প্রদায়, তোমার সুলতান সম্প্রদায়, তারপরে আমরা দেখছি যে ইংরেজ, পর্তুগিজ, হ্যাঁ এইভাবে তারা এসে আমাদের একের পর এক আমাদের এই উর্বর সোনার ভূমি থেকে সব জিনিসপত্র পাচার করে নিয়ে চলে গেছে। এবং শেষ পর্যায়ে এই শোষণ থেকে আসার পরে আবার একটা শোষণে আমরা পড়েছি, সেটা হচ্ছে পাকিস্তানিদের শোষণ। এরা এসে আমাদের ভাগ্যকে বিক্রয় করতে চেয়েছিল এবং বিকৃত করতে চেয়েছিল, অর্থাৎ আমাদের ভাষা, আমরা ভাষা বলতে পারবো না, আমরা ওদের ভাষা বলবো, আমাদের ভাষা বিকৃত করতে চেয়েছিল। আমরা দেখি তারা পেরেছে কিনা। হস্তক্ষেপ করেছিল মাতৃভাষার প্রতি, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। আমরা মৌলিক অধিকারগুলো কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, প্রশাসনিক, বেসামরিক বিভিন্ন খাতওয়ারি তারা আমাদেরকে, অফিস, আদালত, ব্যাংক, বিমা, কোনো জায়গায় তারা আমাদেরকে একদম শান্তিতে থাকতে দেয়নি। তারা সবসময় চেয়েছিল আমরা একটা জায়গায় কুক্ষিবদ্ধ হয়ে থাকি, অর্থাৎ একই সম পরিমাণ, একই পদমর্যাদার অধিকারী আমরা একই অফিসে কাজ করছি, অথচ খুব বেশি বেতন পাচ্ছে পশ্চিম পাকিস্তানি, আর সেই একই পদের অধিকারী হয়েও কম বেতন পাচ্ছে পূর্ব বাংলার মানুষরা। তারা আমাদের প্রত্যেকটা খাতের অংশগুলো তারা কেড়ে কেড়ে নিচ্ছিল, অর্থাৎ আমাদের মৌলিক অধিকারটা তারা কেড়ে নিয়েছিল। তারপর দেখতে পাচ্ছি 21 ফেব্রুয়ারির চেতনা ও জাগরণ দরকার। দেখো এখানে যে 21 ফেব্রুয়ারির চেতনা ও জাগরণ দরকার, মানুষ অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে পা বাড়ায়। তারপর আমরা বলি কিছু দুঃখজনক অতীত মনে রাখতে নেই, আবার এটাও বলি যে এই ধরনের দুঃখজনক অতীত আমাদের আসলে মনে রাখা নেই, প্রজন্মের পর প্রজন্ম মনে রাখাটাই উচিত। কেননা এখানে যারা আত্মোৎসর্গ করেছে তাদের যে শক্তি, দুর্নিবার শক্তি, সেই দুর্নিবার শক্তিটা আমাদের মনে এখনো ধারণ করা উচিত। শুধু মনে নয়, কাজে কর্মেও আমাদের ধারণ করতে হবে। এখনো বাঙালি নানাভাবে নিপীড়িত, এই যে বলছিলাম না আমাদের ধারণ করতে হবে, কেন বাঙালি তো এখনো নিপীড়িত হচ্ছে। শহীদ ভাইয়ের আত্মা ডাকছে হাটে, মাঠে, ঘাটে, নদীর বাঁকে, যেখানে যত মানুষ আছে, যাদের চেতনা সুপ্ত হয়ে আছে তাদের সেই সুপ্ত চেতনা জাগরণ ঘটানোর জন্য বলানো হয়েছে। ক্রোধের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য, শান্তি ও মুক্তির জন্য, শত্রুর কারাগার ভেঙে বেরিয়ে আসার জন্য ফেব্রুয়ারি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং করে যাচ্ছে। 21 ফেব্রুয়ারি চেতনা অমর ও অক্ষয়। আমরা আমি কতগুলো কথা দুমদুম করে বলে গেলাম, তোমরাও শুনলে। এখন কথা হচ্ছে আমি বইটা একটু হাতে নেই, বইয়ের কিছু অংশ আছে, সেই বইয়ের কিছু অংশগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। এখানে কিছু কিছু অংশ আছে। যাগো নাগিনীরা, যাগো নাগিনীরা, যাগো কাল বসে খিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপক বসুন ধরা। আমরা বুঝতে পারি বিষয়টা কি বলা হয়েছে। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। এই যে পাকিস্তানিরা আমাদের উপর যে বর্বর হত্যাটা চালিয়েছে, এখানে কবি আমাদেরকে জেগে উঠতে বলেছে। এখন কি ধরনের করে জেগে উঠতে বলেছে? নাগিন, নাগিন সাপ, কালবশিক মানে ঝড়, আমাদেরকে ঝড় এবং সাপের মতো ঘনা তুলে আমাদেরকে জেগে উঠতে বলেছে। বলছে যে শিশু হত্যা, একটা ছোট্ট শিশু হামাগুড়ি দিচ্ছে তাকে পর্যন্ত হত্যা করা হয়েছে, কত বর্বর জাতি পাকিস্তানি, যে তারা আমাদেরকে শিশু শিশু বৃদ্ধ আপামার জনতার একটা মানুষকে তারা মানে তাদের মুখের মধ্যে
কোনো কষ্ট ছিল না, তারা কষ্ট দিতে ভালোবেসেছে। তারপরে বলছে যে এই যে তারা কাজগুলো করলো, তারা কি আমাদের কাছ থেকে পার পাবে? পায়নি। পথে পথে ফোটে রজনীগন্ধা অলকন আন্দা যেন, এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খ্যাপা বুনো। রজনীগন্ধা কত সুন্দর, খুব কত সুন্দর তার সুগন্ধ। অলকনন্দা একটা স্বর্গীয় নদীর ধারা, সবই প্রকৃতির পরিবেশ সুন্দর ছিল, হঠাৎ এক কালো রাত্রের মধ্যে সব কিছু এসে লণ্ডভণ্ড করে দিল। এখানে সেটাই বলা হয়েছে, সেই আধারে পশুদের মুখ চেনা, মায়েরা বোনেরা সেই আধারে পশুদের মুখগুলো ঠিকই চেনেছে। চরম ঘৃণা, দুঃখ, লজ্জা আমাদেরকে সম্ভ্রম দিতে হয়েছে। ওরা গুলি ছড়েছে, একেবারে মনে হচ্ছে যেন তারা পাথর ছুটছে বা তারা কিছু নিক্ষেপ করছে, ওই ধরনের করে, মানে পশু শিকার করে না সে ধরনের মায়া মমতাহীনভাবে তারা আমাদের মানুষদেরকে হত্যা করেছে। ওরা এদেশের নয়, ওরা আমাদের ভাগ্যটাকে বিক্রয় করতে চেয়েছিল। এই জন্য কবি বলেছেন যে জেগে উঠো তোমরা, বলেছেন জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাকি। অর্থাৎ আমরা বঙ্গবন্ধুর যে 18 মিনিটের ভাষণটা আছে, আমরা সেখানেও দেখেছি যে তিনি বলেছেন যে তোমরা তোমাদের যা আছে সব নিয়ে বের হয়ে যাও। ঠিক কবির এইখানেও এই কথাটা বলা আছে যে ভেতরকার যে সুপ্ত ক্রোধ, আগুন, তোমরা তোমাদের ঘরে যা আছে সব নিয়ে বের হয়ে প্রতিবাদ করো। এবং প্রতিবাদ করেছে, প্রতিবাদ করে আমরা কী পেয়েছি? আমরা আমাদের বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই কবিতাটার মধ্যে এখানে বাঙালিদের আত্মত্যাগের কথা বলা হয়েছে, আত্মচেতনার কথা বলা হয়েছে, এবং সেই আত্মচেতনা নিয়ে আমরা কীভাবে এগিয়ে যাব সেই কথাই বলা হয়েছে। তাহলে এসো আমরা যে এতক্ষণ যে পাঠটা পড়লাম, সেই পাঠটার উপরে আমি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি, তোমরা সেই সৃজনশীল প্রশ্নটা বাসায় বসে অনুশীলন করবে। আশা করি তোমরা বই এবং আমার পাঠ শুনে সেই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে রাখবে। যদি কোনো কারণে কিছু বুঝতে অসুবিধে হয় তখন তোমরা সেটাকে গোল দাগ দিয়ে রাখবে। আমি একটা জায়গায় লিখে রেখেছি, তুমি একটু খেয়াল করো। আসলে বোর্ডে তো সব কিছু লেখার সম্ভব হয়ে উঠতে পারেনি। ঠিক আছে, আমি এই জায়গাটা না একটু মুছে দিই, তাহলে একটু ক্লিয়ার হবে জিনিসটা। আমরা দেখতে পাচ্ছি পাঠ 21-এর গান আব্দুল গাফফার চৌধুরী আমরা দেখেছি। আমরা এখানে দুটো উদ্দীপক দেখতে পাচ্ছি, ঠিক আছে, উদ্দীপকটা দেখতে পাচ্ছি কিরকম। প্রথম উদ্দীপকটা দেখো, উদ্দীপকটা হ্যাঁ লিখেছি, এই কবিতাটা আমি নিজে লিখেছি, কবিতাটা আমার লেখা, চেষ্টা করি একটু ছোট 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 কবিতাগুলো লিখবার জন্য। দেখো দেখো ওদের হিংস্র থাবা, ওরা তো চায় আমরা ভাষা প্রতিবন্ধীও করি। রক্ত ঝরিয়ে দানব নৃত্যে উন্মুক্তা, ছি ছি লজ্জা ওদের আমাদের নন। জাগ্রত মানব জাতির নবজাগরণে দগ্ধ ক্রোধের আগুনে পুড়িয়ে গাইব নব বিজয়ের গান, চেতনায় বিকশিত হবে বাঙালি জাতি। আমার উদ্দীপক এক শেষ। এবার উদ্দীপক দুই, আমরা একটা ছবি, খুব পরিচিত ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটা শহীদ মিনার, তারপরে কিছু মানুষজন মিছিল করছে সম্ভবত দেখছি, হাতে ডাক আউট। হ্যাঁ, তাহলে এই দুটো উদ্দীপক দিয়ে আমরা প্রশ্নে চলে যাই, ঠিক আছে। আমরা প্রশ্নে কি দেখতে পাচ্ছি, কবে দেখতে পাচ্ছি, অলকনন্দা শব্দের অর্থ কি, এটা নাম্বার কত, এক জ্ঞানমূলক প্রশ্ন। আমরা জানি জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমরা এক বাক্যে লিখে দেবো, আর যাতে বানান ভুল না হয় খুব সাবধান, তোমরা একটু সাবধান বলবো না, সচেতন থাকবে। সাবধান শব্দটা কেমন জানি ভয় ভয় লাগে, হ্যাঁ সচেতন থাকবে যে আমাদের বানান যাতে ভুল না হয়। অলকনন্দা শব্দের অর্থ কি, তারপর আমরা ক অনুধাবনে গিয়ে দেখছি, আধারে তাদের চেনা যায়, হ্যাঁ
হ্যাঁ, আমরা আমরা পূর্বে যখন আমরা স্কুল খোলা ছিল, আমরা ক্লাসে কি বলেছিলাম আমাদের উদ্ভাবন প্রসঙ্গ কেমন হতে পারে একটু একটু ঘুরিয়ে দেবে, একবার সরাসরি বই থেকে না দিয়ে কিছুটা বই থেকে থাকবে, কিছুটা একটু ঘুরিয়ে দেবে। হ্যাঁ, তাহলে আধারে তাদের চেনা যায়, ধারণাটি ব্যাখ্যা করো, এটা কত মান দুই। অনুধাবন প্রয়োগে আসো উদ্দীপক, এই যে উদ্দীপক এক, উদ্দীপক এক নামে উল্লিখিত কবিতাংশের সাথে তোমার পঠিত একুশের গান কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো। আর ঘ নম্বর প্রশ্নে আছে, একুশের গান কবিতাটি যাদের স্মৃতিকে ধারণ করেছে, দেখছি একুশের গান কবিতাটি যাদের স্মৃতিকে ধারণ করেছে উদ্দীপকের দুই নং চিত্রটি সেই স্মৃতির ধারক, অর্থাৎ একুশের গান কবিতাটা আমরা পড়ে যেটা বুঝলাম সেটা এই উদ্দীপকের দুই নম্বর চিত্রের সাথে কিন্তু ধারক বলছে, ধারণ করছে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। এই গেল আমাদের সৃজনশীল প্রশ্ন, আমাদের একুশের গান কবিতাটা আমরা এখানে সমাপ্ত করলাম। তোমরা আশা করি পারবে, সেই শুভকামনা জানিয়ে আমি এখানে শেষ করছি। তোমরা নিজেদের যত্ন নেবে, ভালো থাকবে, আর হাত ধোবে, বাইরে বেরোবে না, বাবা মার কথা শুনবে, সুস্থভাবে খাওয়া দাওয়া করবে, চিন্তা করবে না, আমরা আবার ফিরব। ধন্যবাদ।